ইনশাআল্লাহ ইলেকশন উপলক্ষে বিজির উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেটা আমরা যথাযথভাবে পালন করতে সক্ষম। শততম ব্যাচে যারা আজকে নবীন সৈনিক হিসাবে আমাদের বাহিনীতে যোগদান করলো 582 জন সদস্য, আমি আশা করি তারা দেশের প্রতি মমত্ববোধ নিয়ে তারা আমাদের বাহিনীকে নতুন মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ। স্বতন্ত্র প্রহরী হিসাবে যে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন এবং বছরে 365 দিন ঝড় বৃষ্টি সাইক্লোন অনুপেক্ষা করে কিন্তু আমরা সার্বক্ষণিক আমাদের 4427 বর্গ কিলোমিটার এলাকার সবসময় আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমি মনে করি এদের যোগদানের মাধ্যমে আমাদের বাহিনীর সক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। সীমান্ত ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার কাজ আমরা দুটোই করি। তো আমরা সীমান্ত আমাদের যেহেতু মূল কাজ, প্রাথমিক কাজ, সেটা অবশ্যই আমরা গুরুত্ব সহকারে আমরা সবসময় করি এবং তখন আমি মনে করি যে নির্বাচনের সময় আরও বেশি এটা সেন্সিটিভ হয়, সেই জন্য আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করি। পাশাপাশি আমাদের বাহিনী তখন এই সময় কিন্তু কোনো একটা লোক আমরা সার্বক্ষণিক আমাদের ম্যাক্সিমাম লোক আমাদের হাজির থাকে এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। আপনারা দেখছেন যে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, আমাদের প্রায় প্রতিদিন 200 থেকে 250 প্লাটুন বিজিবি আমরা সারা দেশে মোতায়েন করছি এবং আইন শৃঙ্খলা রক্ষায় আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করে যাচ্ছে, যেটা আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাতে যথেষ্ট ভূমিকা রাখছে। মিয়ানমারের আমরা শুনেছি, পত্রিকায় দেখেছি যে তাদের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, তো সেই হিসাবে আমাদের বর্ডারে আমরা আরও বেশি সতর্ক আছি যাতে কোনো ধরনের কোনো লোকজন আমাদের দেশের কোনো অবস্থাতেই না আসে। এই বিষয়ে আমরা বিজিবি আগের তুলনায় আরও বেশি সতর্কভাবে কাজ করছে।